করবেন আমার কোসেলান্ডার সাথে থাকুন ধন্যবাদ বন্ধুরা ঠাকুমা চলে গেলেন রান্নাঘরে আর বাইরে প্রচণ্ড মেঘ ডাকছে হাওয়াও দিচ্ছে একটু পরে বৃষ্টি নামবে আর তার মাঝেই আজকে আমাদের সেই চিকেন দিয়ে পুর ভরা চিকেনের পুর ভরা পটল রান্না হবে আর গরম গরম ভাত রাতে আমাদের খাবার বৃষ্টি ফার্ম ফ্রেশ পটল দিয়ে আমরা এই একটি ট্র্যাডিশনাল রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটিকে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মানে একদম খাঁটি বাংলা কিচেন যেটাকে বলা হয় মাটির কিচেন দেখুন চারিদিকেই মাটি দিয়ে দেয়াল আর সেই কিচেনে আমাদের ঠাকুমা কাঠপাতা দিয়ে রান্না করবেন সেই পুরনোটি রেসিপি তাই চলুন শুরু করা যাক দেখুন একদম পুরো সুন্দর একদম টাটকা পটল দেখুন বোটাগুলো একদম কাঁচা এখনই তোলা হয়েছে কিছুক্ষণ আগে তোলা হয়েছে মানে বৃষ্টিতে ঠাকুমা ভিজে ভিজে তুলেছেন তার জন্য পটলগুলো দেখুন বৃষ্টিতে ভেজা সব দেখুন সাইডে আমরা দেখতে পাচ্ছি একটা কচু কচু শাকের তো রেসিপি আমরা অনেক দেখিয়েছি দেখুন সেই কচু এখানে একটা রাখা আছে এটা কালকে হবে আমরা কচুটা কি করবা কালকে বন্ধুরা কাল সকালে ঠাকুমা ইলিশ মাছের মাথা দিয়ে এই কচু শাকটা রান্না করবেন বলে রেখে দিয়েছে দেখুন অলরেডি গোড়াটা খেয়ে নিয়েছে গোড়াটা কিসে কিসে মানে কি করে খেয়েছে এটা আজকে দুপুরে রান্না করেছে গরম গরম কচু শাক আর ভাত বৃষ্টি হচ্ছিল সারাদিন আর মা এদিকে পটল মোটামুটি কাটা শেষ করছে মেঘ ডাকে বিদ্যুৎ চমকায় হ্যাঁ প্রয়োজনীয় মশলাগুলো ঠাকুমা এখানে তৈরি করে নিচ্ছেন ঠাকুমা খুব ব্যস্ততার মধ্যে রান্না করছেন মনে হচ্ছে আজকে তাই একটু তাড়াতাড়ি রান্না করে ওই ঘরে নিয়ে যেতে পারলেই হয় মানে এখানে সব কিছু ফাঁকা যদি একটু জোরে হাওয়া দেয় তাহলে উনুন জ্বালানো খুবই মানে কষ্টসাধ্য হয়ে যাবে তাই বৃষ্টি আসার আগে ঠাকুমা এগুলো তৈরি করে নিচ্ছেন বুঝতেই পারছেন গ্রাম্য এরিয়া আর আমাদের ভিডিওতে ম্যাক্সিমাম গ্রাম্য কালচারের মধ্যে আমরা সিনগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি একটু আদা ভাঙা করে রাখছি গোটা হলুদ আচ্ছা আগেকার সময়ে কি মানুষরা এইভাবেই হলুদ বেটে খেত আর আমরা তো এখন সবাই গুঁড়ো খাই দেখুন এখানে গোটা হলুদ নিয়েছেন ঠাকুমা খাটি রং বলে রাত্রে হলুদ কইতে নাই হ্যাঁ রাত্রে হলুদ কয় না রং
গন্ধটা দেখ কত সুন্দর। খুব সুন্দর, একদম মিহি করে বেটে নিয়েছেন ঠাকুমা। হ্যাঁ কতটুকু একটু নিয়েছি আর দেখ কতটা হয়েছে। হুম ঝাল খাওয়ার জন্য না বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমরা নাকি খুব ঝাল খাই। হ্যাঁ অবশ্য খাই, তবে বাঙালি খাবারে একটু ঝাল না হলে বেশ মজাও লাগে না আমাদের। রসুন ছোলা হয়ে গেছে, চিকেনও মোটামুটি এদিকে কাটা চলছে। গোলমরিচ আর কাঁচা লঙ্কার ঝাল খাওয়া ভালো। বন্ধুরা আপনারা অনেকে জানতে চান যে ঠাকুমা কোথায় থাকেন, ঠাকুমার বাড়ি কোথায়। অনেকে আবার বলেন বাংলাদেশে থাকে নাকি, বন্ধুরা না বাংলাদেশে না, ঠাকুমা উনি বোলপুর শান্তিনিকেতনের পাশে বনভিলা বলে একটি গ্রাম আছে সেখানে উনি থাকেন। আপনারা দেখা করতে চাইলে অনেকে বলেন যে আমরা দেখা করতে যাব, তা আপনারা আসুন এখানে বনভিলাতে। চিকেনটাকে একদম এরকম ছোট ছোট করে কেটে নেবেন। রসুন ছোলা হয়ে গেছে, আদা, জিরা, রসুন বাটা, আর
আদা বাটা, হলুদ বাটা, চিকেন, ভেতরে একদম পুরো ফাঁকা, কোনো বীজ নেই পটলের। এভাবে সমস্ত মানে পুর ভরার জন্য আমরা এটা এভাবে করে নেব। এভাবে পটলের মধ্যে আমরা চিকেন, রান্না করা চিকেনটা ভরে নেব। আদা বাটা, লঙ্কা বাটা আর সামান্য হলুদ বাটা। তেজপাতা, বেলিফ,
এর মধ্যে পটলগুলো এক এক করে দিয়ে দেবেন। কেমন হয়েছে ঠাকুমা? সবাই অবশ্যই ট্রাই করবেন, ঠাকুমা বলছেন খুব ভালো হয়েছে, এটা ট্রাই করে একবার দেখবেন বাড়িতে সবাই। বাহ, তাহলে বন্ধুরা আমরা এখানে শেষ করছি ভিডিওটা। যদি ভালো লাগে, আবারও বললাম, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।